আসসালামু আলাইকুম সম্মানিত আমরা পবিত্র মাহের শেষ জুম্মায় উপনীত হয়েছে প্রিয় ভাইয়ের আমার এই জুম্মা নিয়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই প্রথমত আমরা সবাই জানি যে জুম্মার দিনের আলাদা একটি ফজলত রয়েছে প্রিয় হাবিব জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন আফদলুকুল আল্লাহর রসুল বলেন যে তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দিন হচ্ছে জুম্মার দিন এরপরে আল্লাহ রসুল বলেন এই দিনে আদম আলা সৃষ্টি করা হয়েছিল এদিনে তার জীবনকে কবজ করা হয়েছে এদিনেই সিংহায় ফুৎকার করা হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পিফেরা আমার জুম্মার দিনের অনেক ফজিরত আলহামদুলিল্লাহ যেগুলো কোরআন এবং সুন্না দিয়ে প্রমাণিত আলহামদুলিল্লাহ আমরা সেই ইবাদতগুলো করব সেই কাজগুলো করব আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যেই তিনি বলেছেন আলাই আসাল অতএব এই জুম্মার দিনে তোমরা বেশি বেশি করে আমার উপরে দৌরদ পেশ করো আমরা বেশি বেশি করে দৌর পেশ করব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আরো বলেছেন যে এই জুম্মার দিনের মধ্যে করণীয় হচ্ছে সুরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করব যে আমার সম্মানিত ভাইরা ভালো ভালো কাজ করার আমরা চেষ্টা করব তবে রমজান মাসের শেষ জুম্মাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটি ভুল বিষয় প্রচলিত আছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই শেষ জুম্মাকে বলা হচ্ছে জুমাতুল বেদা জুমাতুল বিদা এই শব্দটি কোরআন সন্ন্যার মধ্যে কোথাও উল্লেখ হয় নাই জুম্মা বেদা নামে কোনো শরীর পরিভাষা কোরআন সন্ন্যায় খুঁজে পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আমার তারা এই কথাটা বলে কি বুঝতে চায় বুঝতে চাই মানে এটা শেষ জুম্মা এই জুম্মার নাকি আলাদা ফজিলত রয়েছে এই জুম্মার নাকি আলাদা বৈশিষ্ট্য রয়েছে না আল্লাহ এ জুম্মার মধ্যে এবং রমজান মাসের প্রথম জুম্মার মধ্যে কোনো তফাত নেই কোনো পার্থক্য নেই জুম্মা মার হিসাবে সবগুলোর একই ধরনের ফজিলত একই ধরনের বৈশিষ্ট্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই যে আমার সম্মানিত ভাইয়েরা শেখ বিন বাজ রাহমহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেষ জুমায় যদি কোনো ব্যক্তি এই বিশেষ কিছু নামাজ আদায় করে তাহলে নাকি তার সারা জীবনের সমস্ত যেগুলো নামাজ ছুটে গিয়েছে সেগুলো নাকি আদায় হয়ে যাবে তিনি বলেছেন যে এই যে এই বিষয়ে যে সংবাদটা এটা কি মৌদু এটা মিথ্যা কথা সম্পূর্ণ জাল এবং বানানো বিষয় এর কোনো অস্তিত্ব বিশিদ্ধ এর কোনো ভিত্তি নেই যে আমার সম্মানিত ভাইরা ইমাম শওকানি রাহমহল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রমজান মাসের শেষ জুমায় যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ এটা যদি ঠিকমতো আদায় করে তাহলে তার জীবনের যেগুলো নামাজের ব্যাপারে যেগুলো ত্রুটি আছে সেগুলো নাকি সব ঠিক হয়ে যাবে তিনি বলেছেন হাদ মস্কালি এটা যে বানট এটা যে একদম মিথ্যা কথা এর মধ্যে কোনো রকমের ইস্কাল নেই কোনো রকমের সন্দেহ নেই এটা এর মধ্যে আমার সম্মানিত ভেরা মোহাম্মদ বিন সহলে ওসাইমিন রাহমহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন ইন্দাহা মিনার বেদা এটা একটা নব আবিষ্কৃত নতুন একটি কাজ লাহা আসলিয়াল ইসলামিয়া ইসলামী শরীয়তের কোন ভিত্তি নাই তিনি বলেছেন ওহিয়াল এরকম কাজ রমজান মাসের শেষ জুম্মাকে জুমাতুর বেদা মনে করে বিশেষ কোন করা তিনি বলছেন এর মাধ্যমে মানুষ আল্লাহ নিকটতে আসতেই পারবে না বরং আল্লাহ রব্বার নিঘট থেকে দূরে সরে চলে যাবে প্রিয় ভাই আমার আসলে যেমন শরীরতের দিক থেকে কোরআন এবং সুনের মধ্যে থেকে যেমন এই জুমাতুল বেদা নামে কোনো বিষয় প্রমাণিত নয় অনুরূপভাবে আমি বলবো যে ভাষাগত দিক থেকে এটা কি ভুল রয়েছে জুমাতুল বেদা এটা মনে হয় আরবি শব্দ হিসেবে তারা গ্রহণ করেছে কিন্তু আসলে বেদাতি জিনিস তো কাজী নাম এবং তার কাজ দুটোই মিলে গেছে আমার সম্মানিত ভাইয়া যদি সত্যিকার অর্থ যদি যদি কোনো মানুষ বিদায় যদি বোঝাতে চাইতো তাহলে জুমাতুল ওয়াদা বলা যেতে পারত তো জুমাতুল ওয়াদা বলেও কোনো জিনিস নাই আর জুমাতুল বেদা যেটা বলা হয়েছে এটা আরবি শব্দটা এটা ভুল ওটা বেদা বেদা হলে তো বেদাতির শব্দ আর ওদা যদি বলা বলা হয় তাহলে কি হ্যাঁ বিদায় এই বিষয় ওই যে বলা হয় ওদান যাহা বিদায় আপনাকে বিদায় ওদা সে শব্দটা হতে হবে তাহলে আমার সম্মানিত ফেরা নাম এবং কাজে এটা বেদাতি হয়ে গেছে আসলে কোন মধ্যে যেমন কোন হাদিসের মধ্যে যেমন এটা নেই অনুভব ভাষাগুলো দিক রেট এটা আবার ঠিক নয় আবার কেউ আমাকে ভাষা জ্ঞান দিতে আসবেন না আরবি শব্দ এটা আরবি শব্দটা ঠিক আরবি ডিকশনারি থেকে এটা গ্রহণ করতে হবে এর অর্থটা কি গ্রহণ করতে হবে এবং আরবি যে কোনো শব্দর যে জবর পেশ পরিবর্তন হওয়ার কারণে তার অর্থ পরিবর্তন হয়ে যায় যে আমার সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে বলছিলাম যে জুমাতুল বেদা বলে কোনো জিনিস কোরআন ইমসনের মধ্যে প্রমাণিত নয় আর ভাষাগত দিক থেকেও এটা কি বৈধ এটা ঠিক নয় এরপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আসল শুধুমাত্র রোধ করলেই হবে না আপনারা সকলেই জানেন জানাস মালিকাজ আল্লাহ তাল আনহ তিনি বলেছেন তিনি বর্ণনা করেছেন এই তিনজন সাহাবির একটি দল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বাড়ির কাছে আসলেন এবং আল্লাহ রাসুল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসুল কি আছেন ভিড় থেকে জবাব দেওয়া হলো যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি নেই বলো হলো তোমরা কি চাও তো বলেন যে আমরা চাই যে আসলে আল্লাহ রাসুলকে জানতে চাই যে আল্লাহ রাসুল সাল্লামের চরিত্র কেমন ছিল যাই হোক লম্বা চমরা হাদিস আমি বলতে চাই না এতটা এরপরে আল্লাহ রাসুল সম্পর্কে তারা শুনলো চরিত্র সম্পর্কে তারা বহু সময় শুনলো তারপরে তারা মনে করলো যে এটা খুব অল্প স্বল্প এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাজগুলো দেখে তারা বললো যে এগুলো খুব অল্প তার জন্য করে মানুষই আছে তিনি নবী তিনি রাসুল কিন্তু আমাদের জন্য এটা খুব কম এরপরে একজন বলেই ফেললো কিন্তু আমি আমি সারা রাত ধরে এই বদবন্দি করবো সালা আদায় করবো শোবো না একজন বলল আমি সারা ধরে রোজা রাখবো আমি কোনো রোজা ছেড়ে দেব না আরেকজন বলো আমি সারা জীবনে কি আমি বিবাহ বন্ধের আবদ্ধ হব না আল্লাহ রসু সাল্লাম তিনি একটু পরে আসলেন শুনলেন কেউ কেউ এসেছিল তারা কি জিজ্ঞাসা করল করলো আল্লাহাম তিনি সবকিছু অবগত হওয়ার পরে তিনি বললেন আমা আমি আল্লাহর কসম করে বলি আমি আল্লাহ রব্ব আলমিনকে তোমাদের চেয়ে বেশি ভয় পাই এবং আমার প্রহেজগারি জন্য তোমাদের চেয়ে অনেকগুণ বেশি এরপর আলোচন বলেন এরপরেও লাকিন আসুম উফতির আমি রোজা রাখি আবার ছেড়ে দেই নফল রোজা এবং ওসাল্লি ও আর কোদ আমি নামাজ পড়ি আবার ঘুমাই ওয়াতেজা নেসা আমি বিবাহ করি সংসার করি অতএব ফামান রাগিবান সুন্নতি ফালেসা মেননি যে আমার সুন্নত ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে সে ব্যক্তি আমার উন্মতের মধ্যে সামিল না প্রিয় ফের আমার এবাদত করবেন তো আসুন খুব ভালো কথা আল্লাহ রাসুসুলাম যেভাবে ইবাদত করেছেন যেগুলো করতে বলেছেন সেগুলোই করুন নতুন নাম দিয়ে নতুন পদ্ধতিতে এ করার সুযোগ দিনে ইসলামের মধ্যে নাই আমি আপনাদেরকে আহ্বান করব। আসুন জুমাতুল বেদা নয় এরকম কথা না বলে বরং জুমার দিনের যে ফজিলত আছে এই ফজলতগুলো সই হাদিস অনুযায়ী যেগুলো আমন আছে সেই আমনগুলোই করুন ইনশাআল্লাহ সেটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা এই কথাগুলো বলে আল্লাহ করে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ আলমিন আপনাদের আমাদের সকলকে জুমার দিনের যে মহত্ব এবং গুরুত্ব তা অনুধাবন করে সঠিকভাবে আমাদেরকে শূন্য মোতাবেক আমল করা তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা